আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো নায়িকা মুনমুনকে নিয়ে, কারণ তিনি এখন সমালোচিত, তার সম্পর্কে মানুষের জানার আগ্রহ প্রচুর। তো আমি কিছু মুখস্থ করে আসছি, সেটা এখন বলবো, হাসার কিছুই নেই। নায়িকা মুনমুনের জন্ম ইরাকে, আমরা উইকিপিডিয়াতে তাই পেয়েছি। যাই হোক, তার বাবা হয়তোবা সে ইরাকে চাকরি করতে, সেই সুবাদে তার জন্ম ওখানে। তিনি দুইটা বিয়ে করেছেন, ভুলে গেছি। প্রথম বিয়ে কত সালে করে? 2003 সালে সিলেটের একজন ব্যবসায়ীকে বিয়ে করে। বিয়ে করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যায়, কিন্তু সেই সংসার টিকে না। 2006 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বা বিবাহ বিচ্ছেদ বলতে পারেন। এরপরে তিনি আবারও দেশে এসে স্টেজ প্রোগ্রাম এবং যাত্রাপালাতে যোগ দেয়। তারপরে সেখান থেকে কি যেন নাম, রবেন নামের একজনের সাথে প্রেম হয়। এরপরে তাকে বিয়ে করে 2010 সালে, মুখস্ত থাকতেছে না, 2010 সালে বিয়ে করে। দ্বিতীয় বিয়ে হয় তার 2010 সালে। যাই হোক, সেই দ্বিতীয় বিয়েও টিকলো না, 2020 সালে এসে তাকেও ডিভোর্স দিল মুনমুন। কিন্তু কেন, এটা নিয়ে এখন পত্রপত্রিকায় লেখালেখি করছে। তো আমি একটু বলে দিই যে কেন তার দ্বিতীয় বিয়েও টিকলো না। মুনমুন কি বলছে? মুনমুন বলছে যে তিনি ভালোবেসে রবেনকে বিয়ে করেছেন, কিন্তু রবেন তাকে বোঝে না। রবেনের নেশা সিনেমা বানাবে, এই জন্য অর্থ যোগান দিত মুনমুন, কিন্তু সিনেমা তো বানাইতই না, টাকাগুলো খালি নষ্ট করতো, তার উপরে শারীরিক নির্যাতনও করতো। এই 10 বছর সংসারের মধ্যে নাকি তারা 4 বছরই সেপারেট ছিল, আলাদা ছিল। যাই হোক, তাদের দুইটা সন্তান আছে, তার দেওয়ালে নাকি পিঠ ঠেকে গেছে, এই জন্য তাকে ডিভোর্স দিতে হইলো। তার মানে এত নির্যাতন সহ্য করবে কেমনে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার 85টা ছবির মধ্যে নাম টাম আমি বলতে পারতেছি না, দু একটা নাম বলে দেই, নিষিদ্ধ নারী, মৃত্যুর মুখে, আরও অনেক কিছু আছে। যাই হোক, তিনি এখন বর্তমানে প্রচুর পরিমাণ সমালোচিত। দোয়া করি বা আশা রাখছি তিনি ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটার জন্য তাকে নিয়ে সমালোচনা হবে। ভালো থাকবেন। তার গাড়ি বাড়ি সয় সম্পত্তির হিসাব ইন্টারনেটে খুঁজে পাচ্ছি না, হয়তো বা অনেকেই জানেন আপনারা, আমি খুঁজে পাচ্ছি না, উইকিপিডিয়াতে নাই ভাই, নাই। আল্লাহ হাফেজ। নায়িকা মুনমুন দুইটা বিয়ে করছে, এইটা সম্পর্কে জানার অনেক আগ্রহ ছিল আপনাদের। কেন তার সংসার ভেঙে গেল এটাও জানার আগ্রহ ছিল অনেকের, বলে দিলাম। হয়েছে খুশি? এটা আমার নতুন চ্যানেল, খুশিতে সাবস্ক্রাইব করেন প্লিজ।